ঠাকুমারা যে জীবনধারা, যে দিনচর্চা যাপন করতেন, সেসব আজকের যুগের তুলনায় কিছুটা সেকেলে হলেও তার কিছুটাও যদি আমরা রপ্ত করতে পারি তাহলে লাভ বই ক্ষতি কিছু হবে না, বরং আয়ুর্বেদ অনুসরণ করলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আরও মজবুত হয়। ঘি, সকালবেলা উঠে যদি খালি পেটে গরম জলের সঙ্গে ঘি মিশিয়ে খাওয়া যায় তাহলে নানা রকম উপকার হতে পারে। খালি পেটে এই ঘি এবং গরম জল একসঙ্গে খাওয়ার অভ্যাস করলে শরীরের নানাবিধ রোগ দূর হতে পারে বলে জানাচ্ছেন আয়ুর্বেদ চিকিৎসকরা। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের নানা রকম রোগের প্রকোপ থেকে রক্ষা করে থাকে। তবে মনে রাখতে হবে, সকালবেলা উঠে ঘি খাওয়ার পর 30 মিনিট কিছু খাওয়া যাবে না। ত্রিদোষ, আয়ুর্বেদের মতে প্রত্যেকের শরীরে তিন দোষ নিয়ে তৈরি হয় বাত, পিত্ত এবং কফ। এই তিনটি একসাথে ত্রিদোষ নামে পরিচিত। এটি মন এবং শরীরের অবস্থা নির্ধারণ করে। তিনটি দোষ যখন সুষম হয় তখন শরীর সুস্থ থাকে, যদিও ভারসাম্যহীনতা একজন ব্যক্তিকে অসুস্থ করতে পারে। আয়ুর্বেদের মতে ভাতা দোষের লোকেদের গরম ও পুষ্টিকর খাবার খাওয়া উচিত, যদিও পিত্তাদোষের লোকেদের জন্য ভালো পরিমাণে দুধ, শস্য এবং শাকসবজি সহ ঠান্ডা এবং তাজা খাবার গ্রহণ করাই ভালো। তবে তাদের নোনতা, ভাজা ও ভারী খাবার এড়ানো উচিত। এগুলি ছাড়া কফ ত্রুটিযুক্ত ব্যক্তিদের মশলাদার এবং গরম খাবার খাওয়া উচিত। ঘি দিয়ে রান্না করুন। ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ঘি আমাদের স্বাস্থ্য বজায় রাখতে সহায়ক। ঘিতে ব্যাটারিক অ্যাসিডের উপস্থিতি কোলেস্টেরলের মাত্রা কম রাখে, ফ্যাটি টিস্যু হ্রাস করে, রোগ প্রতিরোধ ক্ষমতা সহ সুস্থ কোলেস্টেরল বাড়ায়। ঘি রান্না করার একটি সুবিধা হলো এটি তেলের সঙ্গে সম্পর্কিত স্বাস্থ্যের ঝুঁকি প্রতিরোধে সহায়তা করে। ঘিয়ের মধ্যে রয়েছে স্বাভাবিক অ্যামাইনো অ্যাসিড, এটি পেটের চর্বি কমাতে সাহায্য করে। ওমেগা 3 ওমেগা ফ্যাটি অ্যাসিড থাকার কারণে অপ্রয়োজনীয় বডি ফ্যাটের সাহায্য কমে, তাই খালি পেটে ঘি খেলে যারা ওজন কমাতে চান তাদের অনেকেরই উপকার হতে পারে। এতে ব্যাড কোলেস্টেরল কমবে এবং শরীর সুস্থ থাকবে। যোগ ব্যায়াম, রোজ নিয়ম করে যোগ ব্যায়াম করলে মন ভালো থাকে, স্ট্রেসও কমে। আয়ুর্বেদিক পদ্ধতি অবলম্বন করা আপনার মনকে কেবল শান্তই রাখবে না, বরং দুর্বল প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করতে সহায়তা করবে।